হ্যালো বন্ধুরা, দা বং স্টাডি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। তো 24শে জুলাই প্রকাশিত হয়ে গেল WBPSC-র তরফ থেকে যে ক্লার্কশিপ এক্সামিনেশান পার্ট ওয়ান, অর্থাৎ যে পরীক্ষাটি 25/1/2019 তারিখে হয়েছিল, সেটি কিন্তু যে রেজাল্ট সেটি কিন্তু প্রকাশিত তারা করে দিল বা প্রকাশ তারা করে দিল। তো সেই যে লিস্ট সে তোমরা কীভাবে দেখবে তো সেটি বৃত্তান্ত রয়েছে, এবং ভিডিওতে যে কাট অফ তাদের কত গেলো, তোমাদের যে কত পাস করেছো সেটি একটু এসসি এসটি ওবিসি বিভিন্ন ক্যাটাগরির যে কাট অফ নাম্বার কত গেছে সেটি কিন্তু তোমরা একটু এই ভিডিওটি দেখে দেখে নাও। তো এই জন্য সরাসরি আমরা চলে এসেছি wbpsc.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে, সেখান থেকে তোমরা সেই টি ডাউনলোড করে নেবে। তো এখানে ভিউ অলে ক্লিক করবে, ভিউ অলে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এরকমভাবে চলে আসবে, এবং যাতে প্রথমেই তোমরা সেই নোটিশটি দেখতে পাও। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট কোয়ালিফাই, লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট কোয়ালিফাইড ফর ক্লার্কশিপ পার্ট টু, অর্থাৎ ক্লার্কশিপ পার্ট টু যেন সিলেক্ট হয়েছে এক্সামিনেশনের জন্য, তাদের যে যে লিস্ট অর্থাৎ ক্লার্কশিপ পার্ট ওয়ানে যে যারা পরীক্ষা দিল তাদেরকে ক্লার্কশিপ পার্ট টু এর জন্য সিলেক্ট করা হয়েছে। কতজনকে না তো 66,492 জন মতো সিলেক্ট হয়েছে, সেটা আমরা তোমরা পরে দেখিয়ে দিচ্ছি সেখানে। তো এই লিস্টে নাম রয়েছে, তোমরা লিস্টটি সরাসরি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, এখানে ডাউনলোডের চিহ্নটি রয়েছে, তো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো সেই লিস্টটি তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। তোমরা বর্তমানে অন স্ক্রিনে এখন সেই লিস্টটি দেখতে পাচ্ছ, যেটি বললাম যে লিস্ট অফ ক্যান্ডিডেট অফ কোয়ালিফাইড ফর ক্লার্কশিপ পার্ট টু এক্সামিনেশন 2019 অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ পার্ট ওয়ান দ্য সেড এক্সামিনেশান কনক্লুড অন, অর্থাৎ যেটা বললাম 25/1/2020 তারিখে যে পরীক্ষাটা হয়েছিল পার্ট ওয়ানের, এবং সেখান থেকে যারা সিলেক্ট হয়েছে তারা কিন্তু ক্লার্কশিপ পার্ট টু এর জন্য বসতে পাবে, সেটি বলা হচ্ছে, তাদের লিস্টটি দেওয়া রয়েছে। তো এখানে যে টোটাল নম্বর, অর্থাৎ তোমাদের যে পরপর সিরিয়াল নম্বর করে দিতে হয়েছে, 1, 2, 3 করে সিরিয়াল দেওয়া হয়েছে, এবং তারপরে তোমার রোল নম্বর এখানে মিলিয়ে নিতে পারবে, তারপরে তোমরা এখানে সার্চও করতে পারবে, এখানে সার্চ থেকে তোমরা সার্চ করে তোমরা দেখে নিতে পারবে, এবং তুমি কোন ক্যাটাগরি সেটিও মিলিয়ে নেবে, তারপরে রিমার্ক যেটি রয়েছে সেখানে পাশে দেওয়া রয়েছে। তো এরকমভাবে যদি আমরা শেষের দিকে যাই তো শেষে তোমরা দেখতে পাবে পরপর এরকম দেওয়া রয়েছে, এবং আমরা চলে যাচ্ছি এখন শেষে, অর্থাৎ শেষ পাতাতে। তো এখানে টোটাল যে পাতা রয়েছে সেটাকে বলে দিই, তো এখানে যে টোটাল পাতা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ 2016টি পাতা রয়েছে, ঠিক আছে। তো তোমরা এরকমভাবে একদম শেষে চলে আসবে, এবং সেখানে তোমরা দেখতে পাবে যে সিরিয়াল নাম্বার রয়েছে 66,492, অর্থাৎ টোটাল যে ক্যান্ডিডেট সেটা কিন্তু এতজনকে পাস করানো হয়েছে, তার রোল নাম্বার দেখতে পাচ্ছ, এবং ক্যাটাগরি দেখতে পাচ্ছ, এবং রিমার্ক তাদের দেখতে পাচ্ছ। তো এরকমভাবে তোমরা তোমার নিজেরটি খুঁজে নাও এবং কমেন্ট করে জানাও কারা পাস করলে। এবার আমরা দেখে নেবো একটু কাট অফ কত গেছে বা কাট অফগুলি কীরকমভাবে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ আনরিজার্ভ, অর্থাৎ আনরিজার্ভদের জন্য কত গেছে দেখতে পাচ্ছ অন স্ক্রিনে তোমরা, এখানে যাচ্ছে 65,600। তো ওবিসি এর ক্ষেত্রে গেছে 43, ওবিসি বি এর ক্ষেত্রে গেছে 56.33, ও এসসিদের ক্ষেত্রে রয়েছে 48.67, তারপরে এসসি এলডি অ্যান্ড সিপির ক্ষেত্রে আছে 5.33, এরকমভাবে গেছে, এসটিদের ক্ষেত্রে রয়েছে 29.67, এরকমভাবে পুরোপুরি গেছে, তোমরা একটু দেখে নেবে। তো এরকমভাবে তোমাদের যে কাট অফ সেটি কিন্তু দেখতে পাচ্ছ, এবং সবার থেকে কিন্তু জেনারেল যে কাট অফ সেটি কিন্তু অনেকটাই বেশি হয়েছে, তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তারপরে কিন্তু ওবিসি বি এর ক্ষেত্রে যে কাট অফ, অর্থাৎ ইউআর এবং ওবিসি বি এর যে কাট অফ সেটি কিন্তু সবার থেকে বেশি রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো ভিডিওটি দেখে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তো অবশ্যই লাইক করে দেবে, বন্ধু মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে, এবং আমাদের চ্যানেলে এরকমই নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই বাজিয়ে দেবে। জয় হিন্দ, বন্দে মাতরম।